গোটা রাজ্যের সাথে একযোগে ফটিকরায় এবং পাবিয়াছড়া বিধানসভায়ও মনোনয়নপত্র জমা দিল বিজেপি প্রার্থীরা। বিপুল জনশ্রুতি ভেসে সোমবার 50 নম্বর পাবিয়াছড়া এবং 51 নম্বর ফটিকরায় বিধানসভার জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী ভগবান দাস এবং বিধায়ক সুধাংশু দাস। এদিন প্রথমে শহর কাঁপিয়ে মিছিল করে কুমারঘাট মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা করেন ভগবান দাস। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী ভগবান দাস জানান, জনগণ সাথে রয়েছেন, এলাকার উন্নয়নের নিরিখে এবারের নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভগবান দাস। মনোনয়ন জমা দিয়েছি আমরা আজকে, অধিকাংশ সিটেই ভারতীয় জনতা পার্টির সমস্ত মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। আমরা কুমারঘাট এই মুহূর্তে মাননীয় রিটার্নিং অফিসারের কাছে ফটিকরা এবং পাবিয়াছড়া আমরা মনোনয়ন প্রেস করেছি। দেখুন, ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন রয়েছে, আমরা গণদেবতাদের কাছে আমরা এটাই আপিল রাখবো যে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয় করার জন্যে, এবং আমরা 100% আশাবাদী যে গত 18 নির্বাচনের চেয়ে আমাদের জয় বড় জয় হবে এবং শক্তিশালী সরকার হবে আগামী দিনে। এদিকে জনস্রোত, জনপ্লাবন সমস্ত বিশেষণকেই হার মানিয়ে অগণিত উচ্ছ্বাসিত কর্মী সমর্থকদের নিয়ে ফটিকরায় থেকে দৃপ্ত মিছিল নিয়ে মনোনয়ন জমা দিলেন ফটিকরায়ের যুব বিধায়ক সুধাংশু দাস। ফটিকরায় থেকে প্রখর সূর্যতাপকে ফুৎকারে উড়িয়ে দিয়ে 4 কিলোমিটার পথ ঘুরে সুধাংশু দাসের সাড়া জাগানো মিছিল পৌঁছে যায় কুমারঘাট মহকুমা শাসকের অফিসের সামনে। সেখান থেকে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দেন বিধায়ক তথা বর্তমান প্রার্থী সুধাংশু দাস। মনোনয়ন জমা শেষে নিজ প্রতিক্রিয়ায় জয় নিয়ে যথেষ্ট আশাবাদী প্রার্থী। আগামী দিনে এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জোর বার্তা বিধায়ক সুধাংশু দাসের। কোনো সন্দেহ নাই, আমরা নিশ্চিত সুনিশ্চিত আমাদের জয়। ইতিমধ্যে আমরা ফটিকরায় থেকে যে শোভাযাত্রা মিছিল নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, মিছিলে যে ক্রাউড আমরা লক্ষ্য করেছি এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দুই হাত তুলে আমাদেরকে এই নমিনেশন সাবমিশন প্রোগ্রামে আশীর্বাদ করেছেন, আমাকে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ যেভাবে ভরসা বিশ্বাস দেখিয়েছেন, আমি নিশ্চিত জয় নিয়ে কোনো রকমের সন্দেহ নাই। আমরা আশা করছি কমপক্ষে 10 থেকে 12 হাজার ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি, সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনাদের মাধ্যমে আমি আমার ফটিকরায় বিধানসভার প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা আমার কার্যকর্তা, প্রিয় নাগরিক সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আমি চিরন্তনের ঋণী এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করছি ওনারা সবাই মিলে আগামী 16 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে অবশ্যই ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে এবং পদ্মচিহ্নে চাপ দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিরোধীদের জামানত জব্দ করে দিয়ে আমাদের জয়ী করবেন, এটা আমি বিশ্বাস রাখছি এবং অনুরোধ রাখছি সবার। এদিনে ফটিকরা এবং পাবিয়াছড়ায় বিজেপির মনোনয়ন জমাকে ঘিরে রীতিমতো গেরুয়া সুনামি দেখল ফটিকরায় কুমারঘাটের মানুষ। মনোনয়ন জমাকে ঘিরে জোরদার করা হয়েছিল এলাকার নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।